ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও এন্ড বন্ধুরা, আমাদের এই চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। তো ফাইনালি চলে এসেছি এই চ্যানেলের ভিতরে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হতে চলছে, অবশ্যই তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পারছো। সো আজকের ভিডিওটা হলো আমাদের মূলত পিং প্রবলেম নিয়ে। সো আমাদের বাংলাদেশ সার্ভার আসার পর থেকে অনেকটাই পিং প্রবলেম হচ্ছে, শুধু তাই নয় আমাদের নতুন র্যাঙ্ক সিজন আসার পর থেকে এতটাই যে পিং প্রবলেম হচ্ছে, আমরা র্যাঙ্ক ম্যাচ স্টার্ট করতেই পারছি না, কিন্তু করলেও যদি করে দিই তাহলে যে এনিমি আছে এনিমির কাছেই গিয়ে মরতে হয়, কেননা আমরা এখান থেকে মোটেও এখান থেকে কিল করা যাচ্ছে না, লুট নিতে হলে লুট নেয় না, কিচ্ছু করে না। সো এই পিং প্রবলেম কেন হচ্ছে, এটা সমাধান কি, আমি তোমাদেরকে আজকের ভিডিওটি এ টু জেড জানিয়ে দেবো। তো জানতে হলে ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, তাহলে তোমরা বুঝতে পারবে কেন পিং প্রবলেম হচ্ছে এবং এটার সমাধান কিভাবে করবে। ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা অনুরোধ, যদি ভিডিওতে লাইক না করে দাও কী করছো ইয়ার, একটা করে লাইক করে দাও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি দাবিয়ে দাও, যাতে করে এই চ্যানেলের কোনো ভিডিও আপনার থেকে মিস না হয়। তো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও স্টার্ট করা যাক। আমরা যখন গেমের মধ্যে যাই, তোমরা অবশ্যই জানো যে আমাদের পিনটা সবসময় 200 থেকে 250 উপরে থাকে, নিচে কখনো নামে না। নিচে যদিও নামে, যখন এনিমি আমাদের পাশে থাকে না তখন 200 থেকে 250 উপরে পিন থাকে, নিচে পিন থাকে, যখন এনিমির পাশে এসে যায় তখন আমাদের 200 থেকে 250 পিন হয়ে যায়। সো এটা আমাদের এই র্যাঙ্ক সিজনের পর থেকে বেশিরভাগ এইটুকু সমস্যা হচ্ছে। আমাদের এই সমস্যাটা কেন হচ্ছে আমি তোমাকে বলে দিই। সো এটা হচ্ছে আমাদের নিউ সার্ভার আসার পরপর থেকে এটা সমস্যা হচ্ছে, কেননা ওরা সার্ভারটা এখনও প্রস্তুত করতে পারেনি সঠিকভাবে, তাই এই সমস্যাটা হচ্ছে। অনেকেই বলছে ভাইয়া এটা সার্ভার সমস্যা নাকি আমাদের ফোনের নেটওয়ার্ক সমস্যা, সো এটা সার্ভার সমস্যা তোমরা সবাই জেনে রাখো। সো আমাদের বাংলাদেশের যে ফ্রি ফায়ার অফিসিয়াল পেজ আছে, এখানে আমরা অনেকেই যে কমেন্ট করেছি যে আমাদের পিং প্রবলেমটা সলভ করে দেওয়ার জন্য। সো অন্যদিকে অনেকেই আবার কমেন্ট করেছে যে তাদের পিং প্রবলেম হচ্ছে না, তারা মোটামুটি ঠিকই আছে পিংটা, তাই তারা এটাতে এখনও গুরুত্ব দেয়নি, কিন্তু তারা অনেক সার্চ করে দেখতে পারলো যে এখানে পিং প্রবলেম সত্যি হচ্ছে, তা নাহলে এত লোক কমেন্ট করার কোনো প্রশ্নই আসে না। সো তারা এটা দেখে বলে দিয়েছে যে এখানে পিং প্রবলেমটা সলভ করে দিবে, তো তাদের বলে দিয়েছে যে 1 মাস থেকে 1.5 মাস সময় লাগবে তাদের এই পিং প্রবলেমটা সলভ করে দেওয়ার জন্য। সো এখন তোমরা বলতে পারো যে পিং প্রবলেম, এত মানুষের পিং প্রবলেম তারা এত সময় নেয় কেন? সো এটা নেওয়ার জন্য তারা বলে দিয়েছে যে আন্তরিকভাবে দুঃখিত, কেননা এটা এখানে সবেমাত্র আমাদের সার্ভারটা দিয়ে দিয়েছে, তারপরে আবারও পিং প্রবলেম, এটা কাজ করতে হলে তাদের অনেক সময় লেগে যাবে, তাই তারা 1 থেকে 1.5 মাস সময় নিয়েছে। সো তোমরা 1 থেকে 1.5 মাস তাহলে কি গেম খেলা বন্ধ করে দিবে? না, তোমরা গেম খেলা বন্ধ করবে না, আমি তোমাদেরকে একটা টিপস বলে দেবো, কোন সময় গেম খেললে তোমাদের সার্ভার যে পিং প্রবলেমটা আছে ওইটা একটু কম থাকবে। সো তোমরা সবাই রাত্রে গেম প্লে করো, রাত্রে গেম প্লে করলে তোমরা 12টার পর থেকে গেম প্লে করলে তোমাদের পিং প্রবলেমটা মোটামুটি যে 70-80-100 ভিতরে এরকম থাকবে। এবং তোমরা সবাই মিলে একটা কাজ করতে হবে, যে গেরেনা ফ্রি ফায়ার অফিসিয়াল পেজ আছে বাংলাদেশে যেটা আছে, ওইটাতে তোমরা বেশি বেশি গিয়ে কমেন্ট করো যে আমাদের পিং প্রবলেমটা এতটাই বেড়ে গেছে যে এখান থেকে আমরা গেম প্লে করতেই পারছি, শুধু গেমেই নেই না আমাদের, এটা তোমরা বলে দাও, তাহলে তাদের ওইটা চোখে পড়বে, তাহলে তারা আরও তাড়াতাড়ি এই কাজটা করে দেবে। সো তোমরা সবাই যাও এখানে নিউ যে পোস্টগুলো করে, যে প্রতিনিয়ত যে পোস্ট করে নিউ পোস্টগুলোতে তোমরা কমেন্ট করো আর এটা বলে দাও। সো আমার আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত, যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করো, আর দেখা হচ্ছে পরের কোনো ইভেন্ট রিলেটেড ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, বাই বাই।